যদি শিল্পী অথবা গীতিকার হতে চান, আপনাকে লয় তাল মাত্রা সম্পর্কে জানতে হবে। গান শেখার ক্ষেত্রে তাল লয় মাত্রা অনেক প্রয়োজন। সঙ্গীতের গতিকে লয় বলে। গতির তারতম্যের জন্য লয়কে তিন ভাগে ভাগ করা যায়। ধীরগতির সঙ্গীতের জন্য বিলম্বিত লয়, দ্রুতগতির সঙ্গীতের জন্য দ্রুত লয় এবং মধ্যগতির সঙ্গীতের জন্য মধ্যলয়। মধ্যলয় বিলম্বিত লয়ের দ্বিগুণ ও দ্রুত লয়ের অর্ধেক গতির হয়ে থাকে। সঙ্গীতের ছন্দ বা স্বরের গতিবেগ থেকে যে রিদম বা ঝংকারের সৃষ্টি হয় তাই তাল। কয়েকটি ছন্দবদ্ধ মাত্রা সমষ্টি দিয়ে তৈরি হয় একটি তাল। সঙ্গীতের তাল বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন ত্রিতাল, কাহারবা তাল, দাদরা তাল, খেমটা তাল, তেওরা তাল, রূপক তাল, ঝাপ তাল, একতাল এবং চৌতাল। এছাড়াও কয়েকটি অপ্রচলিত তাল রয়েছে, এগুলো হলো তাল খামসা, পটতাল, মোহনতাল, দোবাহার তাল, ধামার তাল। এসব তালের আলোচনা অনেক বিস্তৃত, আপনারা চাইলে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই কমেন্ট করবেন গায়ের তাল বিষয়ে ভিডিও চাইলে। মাত্রা সঙ্গীতের লয় বা গতির দ্রুত মাপার জন্য ব্যবহৃত হয়। প্রত্যেকটি মাত্রার মধ্যবর্তী ব্যবধান সমান হয়। তালের মোট সময়টিকে পরিমাপ করার জন্য যে ক্ষুদ্রতম একক ব্যবহার করে লয়কে নির্দিষ্ট করা হয়, এক কথায় তাই মাত্রা। বিশেষ করে ছন্দ গণনা করা হয় মূলত মাত্রার মাধ্যমে।